দুর্গাপূজা, এই শব্দটির সাথে জড়িয়ে আছে বাঙালির হাজারো আবেগ। পুজোর এই পাঁচ দিনের আনন্দের জন্য সারা বছর মুখিয়ে থাকে প্রতিটা বাঙালি। এই পুজোকে কেন্দ্র করে প্রায় এক মাস আগে থেকে শুরু হয়ে যায় সকলের কেনাকাটা। নতুন জামা, নতুন শাড়ি, নতুন জুতো, আরও কত কি। কিন্তু সমাজে এখনও এমনও কিছু মানুষ রয়েছেন যারা আর্থিকভাবে অসচ্ছল হওয়ার দরুন পুজোর আনন্দকে সম্পূর্ণ মাত্রায় উপভোগ করতে পারেন না। তাই সমাজের আর্থিকভাবে দুর্বল অংশের মানুষদের মধ্যে পুজোর আনন্দ মিলিয়ে দেওয়ার লক্ষ্যে আগরতলা পুর নিগমের 37 নম্বর ওয়ার্ডের উদ্যোগে সোমবার ক্যাম্পের বাজার দীনদয়াল আশ্রমে সংশ্লিষ্ট এলাকার মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই দিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার, 37 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর বাপি দাস, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ আরও অনেকেই। পুজোর দিনগুলোতে আর্থিকভাবে দুর্বল অংশের মানুষরাও যেন নতুন বস্ত্র পরিধান করে মায়ের পুজো উপভোগ করতে পারেন, তার জন্য পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগেও বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান মেয়র। কারণে আমাদের আগরতলা পুর নিগমের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে আমরা কিন্তু বস্ত্রদানের অনেকগুলি প্রোগ্রাম করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছেন এবং সারা রাজ্যে কিন্তু উৎসব উদ্দীপনার মধ্যে পূজাকে শারদীয় পুজো উপভোগ করার জন্য সবাই কিন্তু মিলেমিশে কাজ করছে। সেক্ষেত্রে আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে বস্ত্রদানের মধ্যে প্রত্যেকটি পরিবারের মধ্যে যাতে নতুন পত্র পরিধান করে মার পুজোয় সবাই অংশগ্রহণ করতে পারে, যাতে জাতি ধর্মের উদ্দেশ্যে আমাদের এই রাজ্যে যে শান্তি বিরাজ করছে সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে। মায়ের কাছে প্রার্থনা, আগামী শারদীয় উৎসব সকলের জন্য আনন্দ নিয়ে আসুক, আমাদের রাজ্যের সকল মানুষের সুখ সমৃদ্ধি কামনা করেন। আমি বলব যে বস্ত্রদান যে অনুষ্ঠান করেছে এটা অত্যন্ত ভালো এবং বাপি দাসকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। এই দিন এই ওয়ার্ড এলাকার প্রায় 3 শতাধিক মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।